prior to 3000 years back, not a single Hindu or non-tribal people were the resident of this country. We the tribal people of this country are the earliest citizen. আমাদের শতক মানে হর কেন বল আমরা ভারতের সমস্ত আদিবাসী ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কিন্তু সবার কানে বিষয়টা পৌঁছচ্ছে পৌঁছচ্ছে না শুধু আমাদের রাষ্ট্রের কাছে যে রাষ্ট্র এখন ধৃত রাষ্ট্র হয়ে বসে আছেন আমাদের তথাকথিত জনদরিদ্র পশ্চিমবঙ্গ সরকার উনি বলেন জঙ্গলমহল নাকি হাসছে ওরা হাসছে না দাঁত গিজরাচ্ছে উনি পার্থক্য করতে পারছেন না সানাম আদিবাসী কোথায় ইসির চৌকাট কোয়া বাবন লান্দা এদা আর লেদা বাংমা আদিবাসী কো লান্দা এদা আদিবাসী আর টাকা খরচা খাতে মাহাতক কারামে বঙ্গা হাজে কোয়া কিন্তু এনারা জানেন না যে এক লোকজন লোককে চিরকাল বোকা বানিয়ে রাখা যায় কিছু লোককে কিছুকাল বোকা বানিয়ে রাখা যায় কিন্তু সমস্ত মানুষকে চিরকালের জন্য বোকা রাখতে পারবেন না এই সত্যটা সরকারের উপলব্ধি করা উচিত কারণ মিথ্যা বলে আদিবাসীকে তাদের নিজস্ব প্রাপ্য থেকে বঞ্চিত করা হয় যে 855 সালের 22শে ডিসেম্বর যে অ্যাক্ট নাম্বার 37 অফ 1855 ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় সেই অ্যাক্টের ঘোষণা অনুযায়ী সাঁওতাল পরগনা জেলা তৈরি হয়েছিল সেই সাঁওতাল পরগনা জেলাটা ঘোষণা করা হয়েছিল অ্যাজ নন রেগুলেটেড ডিস্ট্রিক্ট সেই সাঁওতাল পরগনা জেলাকেও বর্তমান সরকার 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হওয়ার ঠিক আগে সাঁওতাল নামটাকে সরিয়ে দেওয়া হলো সাঁওতাল পরগনা জেলাটাকে ছ ভাগে বিভক্ত করে লোহারদাগা গোড্ডা জামতাড়া এরকমভাবে ছোট ছোট জেলায় ভাগ করে সাঁওতাল শব্দটাকে বাদ দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ব্যাক টু সান্থালি থট চেষ্টা করবে আদিবাসীদের একটা আন্দোলনকে বিপথে চালিত করার অধিকার কাকে দিয়েছে কাকে কে দিয়েছে ওদেরকে যে একটা সংবাদপত্র আমার নামটা মনে পড়ছে না কিন্তু দে হ্যাভ পাবলিশ দ্য নিউজ দ্যাট কুর্মিজ আর কামিং টু ক্লেম দেয়ার এসটি ডিমান্ড এটা সম্পূর্ণ মিথ্যা কথা আজকে এত হাজার হাজার লোক এসছেন লক্ষ লক্ষ লোক এসছেন আমাদেরকে কয়েকশো সাংবাদিক এসছেন আপনারা এই সত্যি কথাটা লিখুন আদিবাসীদের সঙ্গে মিথ্যাচার করবেন না কিন্তু দরকার হয় আদিবাসী প্রাণ যায় যাক আদিবাসী কিন্তু কোনোদিন আত্মসমর্পণ করেননি সেটা ইতিহাস দেখিয়ে দিয়েছে আমরা মিথ্যার কাছে আমরা আত্মসমর্পণ করব না একটা দুটো ঠাক তামাক তুন্দা ধরিয়ে দিয়ে আদিবাসী উন্নয়নের এই নীতি আমরা মানছি না সাঁওতাল জাতিরা বা আমাদের আদিবাসীরা জড়ায় জড়ায় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন দুটো ঢাক দুটো টামাক দুটো তন্দা তো সেখানেও কার্মণ্য করছেন একটা টামাক একটা তন্দা দিয়ে আদিবাসীদেরকে তাদের রাজনৈতিক সভায় নাচ করাচ্ছে আদিবাসী উইল নট ড্যান্স টু ইয়োর মিটিং আমরা বলবো আজকে এখান থেকে বলছি আমাদের যা জনসংখ্যা আছেন আপনারা যদি তথ্য ঘাটেন পশ্চিমবঙ্গের 100টার উপর বিধানসভা সিটকে আমরা আদিবাসীরা নিয়ন্ত্রণ করি কাজে এক ছাতার তলা আজকে যে আদিবাসীরা এসছে তারা ঠিক করবে হু উইল রুল দ্য স্টেট অ্যান্ড উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট আওয়ার রাইট আমরা আমাদের অধিকার আমরা এখানে জারি করব 100টা এখন হোক বেশি বিধানসভা সিট রে আবু আদিবাসী আর দাঁড়িয়ে মেনা আ রেজাল্ট বোন হানতে নাতে দাঁড়িয়ে আ খালি জমিতকে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে ধন মাইট ইজ রাইট অ্যান্ড রাইট ইজ ইট আওয়ার ওয়েল তা এই জিনিসগুলো আমি বলছি আমি যে জিনিসটা এখানে বলতে চাইছি ইউসিসি আনার ফলে ডাইরেক্টলি যে জিনিসগুলো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে সেটা একটু আমাদের পড়ে শোনাচ্ছি অনেকগুলো আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে কিন্তু যেগুলো না বললে নয় যে আদিবাসীদের জমি ও আদিবাসীদের দেওয়া যাবে না এটা ছোটনাগপুর টেনান্সে এক 1908 দিয়ে আমাদের দাবিটা সুরক্ষিত আছে কিন্তু এখন যদি ইউনিফর্ম সিভিল কোড চালু হয়ে যায় দেন উই লস দিস প্রোটেকশন কী সেটা শুনুন ছোটনাগপুর টেনান্সে এক 1908 সেটা চিরতরে ধ্বংস হয়ে যাবে তখন আদিবাসীদের জমি ও আদিবাসীরা নিয়ে যাবে তারপরে সান্তাল পরগনা টেনান্সি এক সেটাও একইভাবে ধ্বংস হলে সান্তাল পরগনা এলাকার জমি ও আদিবাসীরা নিয়ে নেবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট যেটা আদিবাসীদের উপরে কোনো টর্চার হলে আমরা কোর্টে যেতে পারতাম থানায় যেতে পারতাম সেই অধিকারকেও কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে একই সঙ্গে ফরেস্ট রাইট অ্যাক্ট যে বনাধিকার আইন সেটাকে আমাদের বোকা বানিয়ে আরেকটা আইন জারি করা হচ্ছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বন সংরক্ষণ আইন
আরে বন তো আদিবাসীরাই সংরক্ষণ করে রেখেছে, বরং বড় বড় বিগ হাউসটা বন ধ্বংস করছে। ইতিমধ্যে থুরগা প্রকল্পতে 2.5 লক্ষেরও বেশি গাছ ফেলে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের এই বিষটাকে ধ্বংস করছে ইউসিসির মাধ্যমে, এখানে পঞ্চায়েত এক্সটেনশন অ্যাক্ট। কিন্তু কেউ কাউকে অনুরোধ করছি কেউ গায়ে হাত দেবেন না। অত্যন্ত এটা দুঃখের খবর যে বন্ধুরা আপনারা ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছেন তারা একটু সংযত হন। আমাদের আন্দোলনের পথটা অনেক লম্বা, এত তাড়াতাড়ি আজকেই তো এটা শেষ নয়, বলতে গেলে আজকে আমরা শুরু করলাম। শুরুতেই যদি আপনারা মেজাজ হারিয়ে যাদের দোষ নেই তাদেরকে মারধর করেন এটা ঠিক নয়। সাংবাদিকদের প্রশ্ন আপনাদের মনের মতো নাও হতে পারে, বাট ইট ইজ দ্য রাইট অফ দ্য প্লেস টু আস্ক ইউ এনি কোশ্চেন অ্যান্ড ইট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য লিডারশিপ টু রিপ্লাই অ্যাকর্ডিংলি। আপনারা উত্তেজিত হবেন না, কোনো বাজে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। যাই হোক, আমি আমার বক্তব্যটা শেষ করছি। আমাদের যে আইনগুলো হলো, তারপর আমাদের প্রভিশন অফ ফিফথ শিডিউল, যেটা সিক্স শিডিউল এরিয়া যেগুলো আছে সেগুলো ধ্বংস হবে। এবার ধ্বংস হবে আমাদের আর্টিকেল 330, যেটা রিজার্ভেশন অফ সিটস ফর দ্য এসসি এসটি ইন পার্লামেন্ট যেটা আছে, সেই এমপি হওয়ার বাসনাটাও আমাদের ধ্বংস করে দেওয়া হবে। ধ্বংস করে দেওয়া হবে অ্যাসেম্বলিতে এমএলএ হওয়ার বাসনা আর্টিকেল 332 ধ্বংস করলে। আর চাকরিতে পড়াশোনার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি অ্যাকর্ডিং টু আর্টিকেল 335, সেটাকেও চিরতরে ধ্বংস করে দেওয়া হবে যদি এই ইউসিসিটা চালু হয়। এবং শিডিউল কাস্ট হওয়ার অধিকার, শিডিউল কাস্টরাও হারাবে আর্টিকেল 341 এবং আর্টিকেল 342, যার জোরে আজকে সমস্ত আদিবাসী আমরা শিডিউল ট্রাইব হওয়ার স্ট্যাটাস পেয়েছি, সেটাও ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে ইউসিসি বিলটা কতটা মারাত্মক একটা বিল সেটা আমাদের জানতে হবে। বলতে গেলে আদিবাসীদের যে অধিকার সেটা যদি একটা গাছ হয়, এটা হচ্ছে মূল গাছ হচ্ছে ইউসিসি। এবার অন্যান্য সমস্যা হচ্ছে তার ডালপালা, সেই জন্য আমরা ডালপালাতে জল না দিয়ে আমরা যেন গোড়ায় জলটা দিই, সমস্যার মূলে কোঠের আঘাত করতে হবে। এবং সরকারকে আমরা বলবো, এই দাবিটা করব, ইউসিসি বিলের বিরুদ্ধে আজকে যে আমরা আন্দোলন সংগঠিত করেছি, মাহাতো কর্মীদের বিরুদ্ধে যেটা সংগঠিত করেছি, তাদের চাটুকারিতা বা তাদের যে তস্কর বৃত্তির বিরুদ্ধে, সেটা আমরা সরকারকে জানাবো। আমরা কর্মী মাহাতো জাতির বিরুদ্ধে এই আন্দোলনটা নয়, তাদের চালাকির বিরুদ্ধে, তারা যে চৌর্যবৃত্তি করে আদিবাসীদের অধিকার হরণ করছে এবং তার জন্য আমরা আন্দোলন করছি এবং রাজ্য সরকারকে তার জন্য দায়ী করছি। কারণ রাজ্য সরকারের অত বড় বড় লক্ষ লক্ষ টাকা, 2 লাখ টাকা করে মাইনে দিয়ে যে রিসার্চ স্কলারকে কালচারের রিসার্চ ইনস্টিটিউটে রাখা হয়েছে, তাদেরকে নিয়ে গিয়ে এবারকে সেটাকে রেশনালাইজ করা হচ্ছে, কারাম পূজা করেছে বলে ওরা আদিবাসী, এই ধারণাটা ভেঙে দিতে হবে, এটা আমরা বলছি। এবং আদিবাসীদের অধিকার সুরক্ষিত করার জন্য রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, কারণ আদিবাসীদের সমস্যাটাকে সমাধানের জন্য দেখতে হবে। এবং যে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল আছে পশ্চিমবঙ্গে, সেগুলোকে রাজনীতিমুক্ত করতে হবে। শুধু এমএলএরা এমপিরা মেম্বার হয়ে আদিবাসীদের সমস্যা কোনো দিন কেউ সমাধান করেনি। আর আমি আজকে আক্রমণ জানাচ্ছি, আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে, সে এমএলএ হোক এমপি হোক, তারা কেন আজকে চুপ করে আছে? হোয়াই দে আর শাউটিং এগেনস্ট দিস ইনজাস্টিস? দে হ্যাভ টু রিপ্লাই। নোয়া কুলিরা তেতলায়াম হয়ে তাকুয়া, তাদের এই কুলি এই আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে, কেন তারা চুপ করে আছেন? তারা তো রিজার্ভ সিটে দাঁড়িয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছেন। আজকে যে আমাদের বন জঙ্গল সব ধ্বংস করছেন রাজ্য সরকার, তার জন্য আমাদের মন্ত্রীরা আছেন, এমএলএ আছেন, তাদের মতামতটা আমাদের জানার ইচ্ছা থাকলো। তো যাই হোক, আমাদের আরও বক্তাগুলো আছেন এবং আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে যাব। আজকে এইটুকু বলে সানামকে সবাইকে হুলসেই জহার জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জিতকের আদিবাসী জমি, জিতকের ইউনাইটেড ফোরাম, জিতকের আশে কাউসে বেঙ্গল, জহার, নমস্কার। ইউনাইটেড ফোরাম থেকে আমাদের মাননীয় বক্তা সুবক্তা ডক্টর সুবোধ হাঁসদাকে অনেক অনেক ধন্যবাদ।